আর আপনারা যদি এইভাবে বলেন
আমরা লিস্ট ধরে ধরে তাদেরকে বিনা কারণে বিনা অতিথি তাদেরকে অতিপ্রত দেওয়া হয়েছে আমরা লিস্ট ধরে ধরে প্রত্যেকটা অঞ্চলে আমরা দেখতেছি তারা তিন তালা ফাঁকা বাড়ি পাইছে না আমাদের বিজেপি না আছে শিক্ষা না আছে শিক্ষা না লেখাপড়া আছে দেখুন পশ্চিমবঙ্গের মারপিট দাঙ্গা সাধারণ মানুষ তো ধরে কথা আজকে এমপি এমএলরাও সেরকম দেখলাম কালকে এমএলএ একজন হেমতাবাদের এমএলএ কে মারা মেরে দেওয়া হয়েছে এমপি কে আটকে দেওয়া হচ্ছে রাস্তা দিলীপদার ক্ষেত্র এগরা এগরাতে আসতে দেওয়া হচ্ছে না মানুষের সহযোগিতা করতে দেওয়া হচ্ছে না মানুষের ঠিক বিচার দিয়ে দেবে 2021 সালে মানুষ কিন্তু এর বিজেপির পক্ষ থেকে পঞ্চায়েতে যে আমফানের ক্ষতিপূরণ নিয়ে সদন প্রশ্ন অভিযোগকে কেন্দ্র করে আজকে অবস্থান বিক্ষোভ সহ ডেপুটেশন কি বলবেন করোনা মহামারীতে বিজেপি ডেপুটেশন দিয়েছিল সেই সাক্ষাৎকারে উল্লেখ ছিল তিনজন এবং ওসি সাহেবকে নির্দেশিকা করেছিলেন তিনজন সর্বপ্রথম সরকারি নিয়ম সিস্টেম মানেনি আপনি পেজেন্ট ছিলেন আপনারা সংবাদ মাধ্যম পেজেন্ট ছিলেন বিনা মাসে দলবদ্ধভাবে আমার প্রধান ম্যাডাম অসুস্থ থাকা সত্ত্বেও ওনাকে হুইপ জারি ধমক জারি আপনারা প্রত্যেকে জানেন সংবাদ মাধ্যম থেকে সবাই এই আনফানের টাকা ছাড়া পঞ্চায়েত থেকে টাকা দেওয়া হয় না আবেদন করে আবেদনগুলো সমষ্টি উন্নয়ন বিডিও সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হয় বিডিও সাহেব সেখান থেকে টাকা ছাড়েন আর ওনারা সিস্টেম বুঝেন না প্রধানকে দেখে নিব হুমকি ধমক পঞ্চায়েতের মধ্যে ডেপুটেশন স্লোগান জানি না এবং যে আনফানের টাকা সম্বন্ধে যে অভিযোগটা করেন আমি দায়িত্ব সহকারে উপপ্রধান হিসাবে বলতে পারি সেই তালিকায় বিরোধী দলনেতা সই স্বাক্ষর রয়েছে তার মানে কি প্রধানকে ধমক চমক দেখিয়ে প্রধানকে ভয় দেখিয়ে এবং বিরোধী দলনেতা তালিকায় নাম রয়েছে উনি নিয়েছেন বিজেপির নেতারা নিয়েছেন এবং যিনি সুধাংশু জানা ধমক চমক দিলেন তিনি ফলবাগে নিয়েছেন আমি দায়িত্ব সহকারে বলতে চাই এখানে যারা এসেছিলেন ওনার বিরোধী দলনেতা তার দাদা নামে নিয়েছে এবং ওরা সবাই করাপ্টেটের সঙ্গে যুক্ত আর পাবলিক কে কোথায় কার স্ত্রী কার ছেলে কার বৌমা আনফান ঝড়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা সরকার পক্ষ থেকে বরাবর আছি দুর্নীতি কোনো জায়গায় হয়ে থাকলে আমাদের নেত্রী মামাতি সরকারের মমতা ব্যানার্জি উনি চেষ্টা করছেন দুর্নীতি যেখানে আছে সেখানে ফসল পোষণ থাকলে ফেরত হবে কিন্তু আমরাও তো মিডিয়া দেখি সোশ্যাল মিডিয়া কিছুদিন আগে দেখলাম পঞ্চায়েতে বিজেপি পঞ্চায়েতের প্রধান তার ঘরে 12 জনের বিজেপি পঞ্চায়েত শাসিত পঞ্চায়েত প্রধান তার পরিবারের আত্মীয় স্বজন প্রত্যেকের লুট করেছে সেই জন্য ওনারা সিস্টেম জানুন সিস্টেম বুঝুন যেমন বলছিলেন পরিযাপ্ত শ্রমিক পরিযাপ্ত শ্রমিক সম্বন্ধে উনি জ্ঞাত নয়
একটা বললেন একটা ছেলে বাইরের রাজ্যে পড়তে ছিল, উনি আবেদন করেছিলেন বিজয় সাহেবকে, সেই এলাকা বিজেপির সদস্য সবিতা মাইতি, সবিতা প্রধান, তিনি ওই ছেলের গোপন দেননি, জানি না মহিলার মায়ের সম্ম হয়, কিন্তু উনার যে নিজের ছেলে নামে উনি আবেদন করেছেন, কিন্তু একটা ছেলে বাইরে পড়তে থাকে, উনার স্লিপটা দেননি, আমার এডিওটিকে কাছে দিয়েছেন, এডিওটি ভিডিওর কাছে ফেরত দিয়েছি, আমরা সিস্টেম মেনে আমরা পঞ্চায়েত চালাচ্ছি, প্রশাসনের নিয়ম দায়িত্ব কর্তব্য প্রশাসনের চেয়ারে বলছি। আমার নাম, আপনার নাম? আমার নাম উদয় শঙ্কর সোধ, জুমকি অঞ্চলের উপপ্রধান।